প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যাদের বাড়িতে মেহেদি পাতা গাছ আছে মেহেদি গাছ আছে অনেক অপরা মেহেদি পাতা দিয়ে পারফেক্ট একটা নোকে হাতে কালার আনতে পারেন না যদিও আনেন কমলা কালারের মতো এত হালকা কালার আসে মেহেদি পাতা দিয়ে কিভাবে আপনারা পারফেক্ট একটা লাল টুকটুকে কালার আনতে পারবেন সে আপুদের জন্য এই ভিডিওটা শ্যুট করছি অলরেডি আমি ছাদে চলে আসলাম আমাদের ছাদে দুটা মেহেদি গাছ আছে কিন্তু মেহেদি গাছে কোনো পাতা নেই সামান্য সামান্য পাতা আছে কেননা এখন পাতা আসে না প্রচুর পরিমাণ যখন বৃষ্টি শুরু হবে তখন মেহেদি গাছে মেহেদি পাতাগুলো পারফেক্টভাবে আসবে এখন যা আছে আমি একটু খুঁজে খুঁজে মেহেদি পাতা নিয়ে নিচ্ছি দেখো আমি আগা থেকে মেহেদি পাতাগুলো নিয়ে নিচ্ছি যে যে আপুরা মেহেদি পাতা দিয়ে পারফেক্ট কালার আনতে চাও তাদের জন্য আজকে একটা টিপস এবং একটা গোপন টিপস শেয়ার করব। দেখো আমি মেহেদি পাতা প্রায় এক মুঠের মতো নিয়ে নিচ্ছি এখান থেকে আমি অর্ধেক পরিমাণ মেহেদি পাতা শিল্পাটা ভালো করে বেটে নিচ্ছি যারা ব্লান্ডারে মেহেদি পাতাগুলো ব্লান্ড করবেন তারা এরকম পেস্ট আসবে না কেন ব্লান্ডারে পানি ছাড়া মেহেদি পাতাগুলো পেস্ট হবে না তোমরা অবশ্যই শিলপাটা মেহেদি পাতাগুলো পেস্ট তৈরি করবে মেহেদি পাতাগুলো শিলপাটা বাটলে ভালো একটা স্মুথি পেস্ট আসে দেখো কি মিহি করে আমি বেটে নিচ্ছি যারা মেহেদি পাতা দিয়ে পারফেক্ট কালার আনতে চান তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন না দেখলে আপনারা মিস করবেন সামনে ঈদ আসতেছে দেখুন আমি এখানে একটি লেবুর হাফ অংশ নিয়ে নিচ্ছি লেবু মেহেদি সাথে মিক্স করলে আপনারা ম্যাজিক দেখতে পারবেন লেবুর রসগুলো মেহেদি পাতার সাথে মিক্স করার পরে মেহেদির কালারটা এতটা চেঞ্জ হয় আপনারা কল্পনাও করতে পারবেন এত সুন্দর একটা কালার আসে লাল টুকটুকে যা আপনারা ব্যবহার করলে বাসায় আপনারা চমকে যাবেন দেখুন আমি প্রায় এক চামচ পরিমাণ মেহেদি এই পেস্টের সাথে লেবুর রস নিয়ে নিচ্ছি এখন আমি এই লেবুর রসগুলো দেওয়ার পরে মেহেদি পেস্টটা একটু পাতলা হয়ে যাবে দেখো মেহেদি পেস্টের সাথে আমি ভালো করে এই লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি যারা চুলে এগুলো অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই অনেক উপকার পাবেন চুলগুলো লাল টুকটুকো হয়ে যাবে যারা বৃদ্ধ আছেন তাদের আর হাতে যারা নখ কালার করতে পছন্দ করেন পায়ের নখ কালার করতে পছন্দ করেন তারা অবশ্যই গাছের এই মেহেদি পাতার সাথে লেবুর রস মিক্স করবেন আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি গুঁড়ো মেহেদি পেস্টটাকে ভালো করে আঁকড়ে ধরতে সাহায্য করে মেহেদি কালারটাকে মেহেদির কালারটা তোমাদের আঙ্গুলের নখে সুন্দরভাবে আটকে ধরবে এই চিনি আমি সবসময় মেহেদি পেস্টের সাথে আমি চিনিটা দিই কেন চিনিটা দিলে কালারটা আরও গাঢ় আসে আমার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে মেহেদি পেস্ট তৈরি করা কোন তৈরি করা মেহেদি কালার কিভাবে আনতে হয় আমার এসব ভিডিও আছে আশা করি তোমরা পুরো চ্যানেল থেকে ঘুরে আসবে দেখবি তোমাদের খুবই উপকার আসবে ভিডিওগুলো দেখলে দেখো আমি অলরেডি মিক্স করে নিয়েছি তিনটা উপাদানকে এখন একটু পাতলা হয়ে গেছে তোমরা চাইলে আরও মেহেদি পেস্ট এর সাথে অ্যাড করে একটু গাঢ় করতে পারো তবে আমি এই পাতলাটা আমি নেব কেননা আমি প্রথমে আমার আঙ্গুলে একটু পাতলা করে করে দেবো যাতে প্রথম পর্যায়ে তাড়াতাড়ি মেহেদির পেস্টটা আঙ্গুলে এবং নখে শুকিয়ে যায় অবশ্যই তোমরা মনে রাখবে একদম গাঢ় করে ভারী করে মেহেদিটা লাগাবে না কেননা গাঢ় করে মেহেদিটা লাগালে অনেক টাইম নেয় শুকাতে তখন কালারটা পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে অনেক সময় ব্যয় হয় তাই আমি প্রথমে একটু পাতলা করে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি মেহেদিটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে প্রথম পর্যায়ে শুকিয়ে যাওয়ার পরে তোমরা দেখবে কতটা সুন্দর আমার পুরো আঙ্গুলে কালার আসে আমি নখে অলরেডি মেহেদি দেই না কিন্তু তোমাদের জন্য আমি একটা নখে দুটা নখে এরকম করে আমি ডান হাতে দিয়ে থাকি অথবা আমার আপুদের হাতে দিয়ে তোমাদের সাথে শেয়ার করে তবে আমি আঙ্গুলে এখন দেব কেননা আঙ্গুলে এই কর পর্যন্ত দিলে আমার কাছে অনেক ভালো লাগে একদম আকর্ষণীয় লাগে কালারটা যে যে আপু ভাইয়ারা আমার কাকিরা আমার খালাম্মনিরা এভাবে অর্ধেক অর্ধেক করে মেহেদি দিতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন আমি নখে আঙ্গুলে কর পর্যন্ত মেহেদি দিয়ে দিচ্ছি এখন শুকিয়ে গেলে সাথে সাথে আপনাদের লাইভে সরাসরি
আমি আপনাদের সাথে শেয়ার করব শুকিয়ে গেলে কতটা সুন্দর কালার আসে। দেখুন আমার বিভিন্ন জায়গা হাতে মেহেদিগুলো লেগে গেছে, কালার আসতে শুরু করেছে। যাদের বাড়িতে গাছ আছে তারা অবশ্যই এভাবে যদি মেহেদি পেস্টটা আপনারা তৈরি করেন, অবশ্যই আপনাদের নখ হাতগুলো অনেক সুন্দর লাল টুকটুকো হয়ে যাবে। দেখুন আমি আপনাদের সামনে মেহেদিগুলো তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কালার আসছে। আমার হাতে একটু সামান্য লাগছে, আর এক হাতে কী সুন্দর কালার চলে এসেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর কালার আসছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এভাবে গাছের মেহেদি পাতা দিয়ে আপনারা নখে এবং আঙ্গুলে হাতে আর্ট করবেন, দেখবেন বাজারের মেহেদি থেকেও সুন্দর কালার আসে। বাজারের মেহেদি কালো হয়ে যায়, খয়েরি কালার হয়ে যায়, কিন্তু বাড়ির গাছের পাতা মেহেদিগুলো খুবই সুন্দর লাল টুকটুকো হয়ে যায়, এই কালারটা অনেক দিনও থাকে। আর তোমরা যখন মেহেদিটা তুলে নেবে সাথে সাথে হাতটা ধুয়ে নেবে না, হাতটা ধুয়ে নেবে মেহেদির কালারটা একদম হালকা হয়ে যাবে। যখন তোমরা মেহেদিটা শুকিয়ে নেবে তখন তোমাদের আরেকটা টিপস দিচ্ছি, একটু সর্ষের তেল হাতে নিয়ে তোমরা যে যে জায়গায় মেহেদির পেস্টগুলো লাগিয়েছো নখে হাতে শেষে জায়গায় এই সর্ষের তেলগুলো একটু মেখে কিছুক্ষণ 5 মিনিট রেখে দেখবে, দেখবে মেহেদি কালারগুলো এতটা কালো এবং এতটা লাল টুকটুকো হয়ে গেছে। তবে আবারও বলছি বাজারের মতো কালারটা আসবে না কালো, কিন্তু এই লাল টুকটুকে কালারটা দেখতে যতটা সুন্দর এবং মনটা জুড়িয়ে যায়, এই কালারটা তোমার ব্লাডের সাথে মিশে যাবে, দরকাদরি উঠবে না, অনেক দিন লাস্টিং করে এই কালারটা। কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর কালার আসছে তোমরাই দেখতে পেয়েছো লাইভে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে তোমার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।